News 18 অসম নর্থ ইষ্টৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকাৰ কথাৰে এটি নতুন গীত মুকলিৰ শুভ মুহূৰ্ত এইখিনি আৰু আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ কাৰ্যালয়তে এই গোটেই গীতটো মুকলি কৰিবলৈ বিচাৰিছোঁ আৰু সেই গীতটি হৈছে মহা ক্লান্তৰ যুগ গীতটিৰ কথা ইতিমধ্যে কৈছোঁ যে নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকাৰ আৰু সুৰ বাহী দিলীপ হীৰা কণ্ঠ আৰিয়ান হাজৰিকা সংগীত ব্যৱস্থাপনা কৰিছে ভাস্কৰ মেধিয়ে প্ৰযোজনা দিগন্ত মেধি আৰু এনিমেশ্যন দুলাল গগৈ তেনেহ'লে গীতটো মুকলিৰ বাবে আমি আগবাঢ়িম তাৰ পূৰ্বে আমি অকণমান আগবাঢ়িবলৈ আহিবলৈ অনুৰোধ কৰিছোঁ আমাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এডিটৰ পৰাগমণি এডিটৰ ডেপুটি এডিটৰ নীলয় ভট্টাচাৰ্য আপোনাকো মাতিছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ পাৰ্থজ্যোতি বৰা আপোনাকো মাতিছোঁ আৰু বিজু কুমার ডেকা আমাৰ হৈতে এই মুহূৰ্তত বিজু কুমার ডেকা জ্যেষ্ঠ সাংবাদিক আমাৰ ইনপুট হেড নবজিৎ ভাগৱতী আপোনাক আমন্ত্ৰণ জনাইছোঁ মহাক্লান্তৰ যুগ তে অনুৰোধ কৰিছোঁ পৰাগ ডেকা মহাক্লান্তৰ যুগ বিজুৰ নতুন গান তে গানটো নিশ্চয় ভাল হ'ব বহু দিনৰ পৰা চেষ্টা কৰি আছে আৰু মই আনুষ্ঠানিকভাৱে গানটো শুভাৰম্ভণি মুকলি কৰিলোঁ যুগে যুগে প্রতিযুগে এন্ধারর পিছে পিছে বাতলি আহে এন্ধারর শির সুরিত যুগে যুগে প্রতিযুগে এন্ধারর পিছে পিছে বাতলি আহে এন্ধারর শির সুরিত পিছতে মহাক্লান্তৰ যুগ বিপদৰ পিছতে মহাক্লান্তৰ
বিপদর পিছতে মহাকান্তর যুগ বিপদর পিছতে মহা বিজুর গীত তো ভাল হয়েছে, বিপ্লবী কবি, বিপ্লবী সাংবাদিক আর এবার বিপ্লবী গীত আমি বিজুর দেখবলে পাইছো। দীঘলীয়া দিন ধরে মূর সাংবাদিকতার সতীর্থ বিজু ভাল হয়েছে, গাইছেও ভাল আর মিউজিক বড় ভাল হয়েছে, সুন্দর হয়েছে, পরিচিত কেবাজনেও করেছে, এনিমেশন ভাল করেছে, এনিমেশন আমার সতীর্থ দুলালে করেছে, গতি দুলালের ভাল এনিমেশন ভাল হয়েছে, দিলীপীরা সুর আর বাহিত আর কণ্ঠ ভাল হয়েছে, খুব ভাল। মানে আসলে খুব বেশি কণ্ঠ গীত শুনা নাই, কিন্তু মানে যে দেখিছো কণ্ঠ একটা মাতত একটা শক্তি আছে, গতি শুভেচ্ছা জানাইছো বিজুলে আর এই গীতর এই পর্যায়ে আগবাই নিয়ার ক্ষেত্রে জড়িত প্রতিজনকে, আর আশা করছো দর্শকে শ্রোতায় গীত আদরি লব। আর এই মুহূর্ত মই বিচাৰিম যে গীতটো জনপ্রিয় হোক, সকলে শুনক আর সুন্দর চেষ্টা, কিন্তু এটাতে থমুকি রলে নহব, গতি সৃষ্টি আগবাঢ়ি গৈ থাকিব, সংখ্যা বাড়িব লাগিব, সেইটোৱেই আশা করলো। ধন্যবাদ। মহাক্লান্তর যুগ, আমি ইতিমধ্যে পরাগদার পৰা বাকিখিনি কথা যেহেতু গম পাইছো, মই বিজু কুমার ডেকার ওচৰলৈ আহিছো। মহাক্লান্তর যুগ তেওঁ কৈছে যে এটাতে থমকি রলে নহব, আমি আর পিছত পাই থাকিম, কিন্তু খুব ধুনীয়া এটা গীত হৈছে। সকলোৱে জানে যে কিতাপ এখন লিখা গৈছিল বৰ দুখ কষ্টৰে, সেই কিতাপখনক বানি পেলোৱা হ'ল, সো সেই দুখ আৰু সুখ কিছুমান থাকি গৈছে, আৰু সেই কিতাপখন কেতিয়া মুকলি হ'ব এতিয়াও জ্ঞাত নহয়। সো ৰাষ্ট্ৰদোষৰ এটা গোচৰো আছে তাৰ মাজতে কিতাপখন লিখা গৈছে, কিতাপখনৰ পাছত এই গানটোৰ অলপ কিবা নিজকে সকাহ দিবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। বাকী এটাতে থমকি ৰলে নহ'ব বুলি এইফালে কৈছে, তাৰমানে আমি আকৌ আশা কৰিছোঁ, যিহেতু আৰম্ভণি হৈছে আকৌ আশা কৰিছোঁ যে আৰু ভাল লগা গীত আমি পাম। মানে কামৰ ফাঁকে ফাঁকে যে এইখিনি লিখি আছিলে বুলি গম নাপাওঁ, সদায় ভাবোঁ স্ক্ৰিপ্ট লিখি আছে কি জানি, তাৰ মাজতে যে গীত কবিতা লিখি আছে, কিন্তু এটা খুব ভাল পৰিচয়, এই পৰিচয়ৰ লগত অৱগত নাছিলোঁ। বিজুৰ ভাল বন্ধু, খুব ভাল সাংবাদিক, খুব ভাল কিতাপ লিখে, এখন ইংলিছক মুখু ট্ৰেঞ্চলেশ্যন কৰিব দিছিলে, আজিলৈকে দিব পৰাগে নাই, কিন্তু এইটো খুব ভাল পৰিচয় এটা। আৰু যি এনেকুৱাকৈ কবিতা গীত লিখি থাকিব পাৰে, মোৰ মতে মানে তেনেকুৱা এজন ব্যক্তিৰ মাজত কেতিয়াও অৱসাদ বা তেখেতে কেতিয়াও ক্লান্ত জীৱনত হ'বই নোৱাৰে। সো আৰু মই আশা কৰিম যেনেকুৱাকৈ পৰাগে কৈছে যে আৰু এখন ভলিউম ওলাওক, আচলতে ষাঠিটা তেনেকুৱা কবিতা গীতৰ এখন ভলিউম ওলাওক আৰু সেইখন প্ৰকাশ হয়। মই গম পাওঁ বিজু ডেকাৰ বিষয়ে, কিন্তু এই মহাক্লান্তর যুগ আর মুক্ত হব বিচাৰে জীবন আর গানটোর যোগেদি মুক্ত করব বিচাৰিছে নিজৰ যে চিন্তা, সেই কম আর শুভেচ্ছা জ্ঞাপন করছো, আগত সময় আর এনেকা সৃষ্টিরাজি দেখা পাব, দেখা পাম এনেকুৱা সৃষ্টিরাজি। বিজু কুমার ডেকার উপর নিশ্চয়কৈ প্রেসার বাড়ি আছে, আপনার ওসর আহিছে নবজিৎ ভাগবতী, কোক নিশ্চয়কৈ সারপ্রাইজ আপনার আসলে মই জানো বিজুয়ে কবিতা লিখে, কবিতা লিখা প্রতিজন মানুষে এক একজন গীতিকার হব পাৰে আর প্রতিটি কবিতাই গানের সুরত ঢালিব পাৰি। বিজুয়ে চেষ্টা করেছে আর সেই কবিতার ফাঁকে ফাঁকে গানটো উলিয়াইছে, কিন্তু গানটোত যথেষ্ট দুঃখ, ক্লেশ, ক্ষোভ, হতাশা সকলোর সংমিশ্রণ, আসলে বিজুর মনত যেটা আছে সেই মনত থাকা বস্তুখিনি গানটোত বহুতখিনি কথা প্রকাশ করেছে আর বধিব নোৱাৰে। এটা কথা কৈছে ক্লান্ত, মহাক্লান্তর যুগ বলে কলেও বধিব নোৱাৰে বলে কৈছে, আগবাঢ়ি যাব আর এই গতি অনিরুদ্ধ হোক আমি আশা করছো বিজু আগবাঢ়ক। এই ধরনের আগবাড় হোক, কিন্তু সেইফালে আমার বাকি সতীর্থ সকল যেহেতু আছে তেওঁলোকৰ পৰা অকণমান অকণমান এইফালে হীরক, হীরক যদি মালাকর অকণমান আগবাঢ়ি আহিব লাগে, আমাৰ জ্যেষ্ঠজনে খুব ধুনীয়া এটি উপহার আগবাইছে। সঁচাকৈ এটা সুন্দর গীত, যে বিজুদার প্রতিভা, আসলে প্রতিভা কব লাগিব যে কিতাপ লিখাটো প্রতিভা আছে, যেহেতু এবার গীতটো যে প্রতিভা ওলাই পড়লে, আসলে এই গীতটো এটা সুন্দর গীত, আসলে সুন্দর গীত বলে কব লাগিব আর শুনি সকলে ভাল পাব বলে আশা করছো। ফালে মৃদুল ভূঁইয়া আছে, মৃদুল ভূঁইয়া আমার প্রডিউসার, মৃদুল ভূঁইয়া গীতটি খুব ধুনিয়া হয়েছে, খুব সুন্দর গীত এটি হয়েছে। বিজুয়ে অবশ্যই গীতটোর প্রথম অবস্থার পরে আমি আলোচনা করেছিলাম বিজুর বিশেষকৈ মোক গীতটোর আরত, কিন্তু আপনিও আছে ব্যক্তিগতভাবে গীতটোর কথা কৈছিলে আর যিমান পাৰো আমার ফালৰ পৰাও অকণমান বিজুক মানে বিষয়বস্তুর উপর যি পাৰো অকণমান সহায় করবলৈ যত্ন করেছিল, গতি আশা রাখিছো আপনাদের গীতটো শুনক,
গীতটো নিশ্চয় অকল এদিন শুনিব পৰা গীত নহয়, সৰ্বকালৰ বাবে শুনিব পৰা এটা গীত বুলি মই ভাবোঁ। ভাল লগা গীত এটা, একদম ধুনীয়া ৰিলেক্স হৈ শুনিব পৰা এটা খুব ধুনীয়া গীত হৈছে, আৰু বিজুৰ এই যাত্ৰা কণ্টিনিউ হওক, যাত্ৰা অবিৰত থাকক। ভাল লগা গীত, আমি আশা কৰিছোঁ যে দৰ্শকেও আঁকোৱালি ল'ব গীতটো আৰু গীতটো শুনিব আৰু গীতটো এইধৰণে জনপ্ৰিয় হ'ব। আৰু বিজু কুমাৰ ডেকাৰ এই যি যাত্ৰা, সাংবাদিক হিচাপে আমি তেখেতক জানো বা তেওঁৰ পৰিচয়, কিন্তু এই ধাৰা তেওঁৰ আগবাঢ়ি গৈ থাকক, আগবঢ়াই লৈ গৈ থাকক, সেয়া আমি কামনা কৰিছোঁ। বিপদৰ পিছতে মহা